লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলের প্রচারের গতি তত বাড়ছে। ভোট প্রচারে বেরিয়ে হুগলির বিভিন্ন এলাকায় পরিক্রমা করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তাদের মনোনীত প্রার্থীকে নিয়ে। হুগলি লোকসভা কেন্দ্র এবার নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে। হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে প্রচার করছেন রচনা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। ভোট প্রচারে বেরিয়ে হুগলির দাঁতপুর এলাকার গোস্বামী মালিপাড়ায় তৃণমূল কর্মীদের নিজের হাতে খাবার পরিবেশন করলেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। ভাত ডিম আলুর ঝোল কর্মীদের পাতে পাতে দিতে দেখা গেল হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে। এবার লোকসভা নির্বাচনের নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে হুগলি লোকসভা কেন্দ্রকে নিয়ে রাজনৈতিক মহলে তুমুল কৌতূহল। কারণ এই কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী আর এক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, তারই প্রতিদ্বন্দ্বী এবার তৃণমূল কংগ্রেসের রচনা বন্দ্যোপাধ্যায়। দুই অভিনেত্রীর লড়াইয়ে কে শেষ পর্যন্ত হাসি হাসে তার দিকে তাকিয়ে রয়েছেন সকলে। উভয় দলের কর্মী সমর্থক থেকে শুরু করে প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী। জোর কদমে চলছে প্রচার। কর্মীদেরকে উৎসাহ দিতে প্রার্থীরা হাতে হাত মিলিয়ে কাজ করছেন বিভিন্ন জায়গায়। কোথাও দেওয়াল লিখন, কোথাও বা প্রচার কর্মসূচি, নানান জায়গায় অংশগ্রহণ করছেন কর্মীদের সঙ্গে প্রার্থীরা। এবার হুগলির দাঁতপুর এলাকার গোস্বামী মালিপাড়ায় তৃণমূল কর্মীদের নিজের হাতে ডিম আলুর ঝোল আর ভাত পরিবেশন করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। আমার হাত ঢুকে দিচ্ছেন, পেলেন নেই, পেলেন হাত দিতে হবে না, না 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 পেলেন জল দিতে হবে, এক মিনিট এক মিনিট এক মিনিট। ও দাদা কোথায় আছেন? পিছিয়ে আসুন।